সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। রেখাস ব্লগ এন্ড কুকিং শো এর আরো একটি এপিসোড দেখার জন্য আমন্ত্রণ রইল। আজকের এপিসোডে রয়েছে নরম তুলতুলে ফুলকো পরোটা, এত সহজভাবে এবং এত মজাদার, একবার ট্রাই না করলে বিশ্বাস করতে পারবেন না মুখে লেগে থাকার মতো স্বাদ এই পরোটা। তো খুব সহজভাবে আপনারা যে কেউ তৈরি করে নিতে পারবেন। তো চলুন মূল রেসিপিতে চলে যাই। তো এখানে আমি 2 কাপ ময়দা নিয়েছি, আপনারা চাইলে ভালো মানের আটা দিয়েও করে নিতে পারেন, প্যাকেটের আটা। দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ইস্ট, দিয়ে দিচ্ছি লবণ স্বাদমতো। ইস্ট আপনারা যে কোনো মুদি দোকানে পেয়ে যাবেন। তো লবণ আর চিনি ইস্ট ময়দার সাথে একসাথে মিশিয়ে নিচ্ছি। তো মেশানো হয়ে গিয়েছে, তো আমি মাঝখানে একটু ফাঁকা করে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুসুম গরম দুধ 1/4 কাপ দিয়ে দিচ্ছি, আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1টি ডিম ভেঙে দিয়ে। এখন ডিম আর দুধটাকে একসাথে ফেটিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি ময়দা দিয়ে ভালো করে ডোটা তৈরি করে নিচ্ছি। তো এইভাবে করে আপনারা ডোটা তৈরি করে নেবেন। তো হাত দিয়ে প্রেশার দিয়ে ডোটাকে তৈরি করে নেবেন। এভাবে করে আমি যেভাবে দেখা দিচ্ছি সেভাবে করে, অবশ্যই যেন ডোটা পারফেক্টলি হয়, তাহলে দেখবেন সুন্দরভাবে আপনারা করে নিতে পারবেন পরোটা। এখানে আমি রেগুলার রান্নার তেল দিয়েছি 1/4 কাপ, মানে 2 টেবিল চামচের মতো তেল দিয়ে এখন আমি বোর্ডে নিয়ে হাত দিয়ে ডোটাকে মতে নিচ্ছি। সফট একটি ডো তৈরি করে নেবেন। এতো ডোটা পারফেক্টলি হয়ে গিয়েছে, তো এখন আমি রেস্টে রেখে দিব 20-25 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এর উপরে আমি দিয়ে দিচ্ছি 1টি তাওয়াল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 25 মিনিটের জন্য। 20-25 মিনিট রেস্টে রাখলেই হবে। তো 25 মিনিট পর আসলাম, এই তো আমি ঢাকনা তুলে নিচ্ছি, তাওয়ালটা তুলে নিচ্ছি। তো এখন এই যে গ্যাস হয়েছে, সে গ্যাসগুলো এভাবে আপনারা বের করে নেবেন। অবশ্যই গ্যাসগুলো বের করে নিয়ে তারপরে আপনারা বল শেপ দিয়ে নেবেন, বা এভাবে করে আমি বল শেপ দিয়ে নিয়ে আমি ডোকাটা দিয়ে কেটে নিচ্ছি। আপনারা এই কাজটা হাতেও করে নিতে পারবেন। আর সবগুলো রুটির শেপ, মানে বলগুলো যেন সমান থাকে সেই দিকে লক্ষ্য রাখতে হবে। আমি 2 কাপ ময়দা দিয়ে আমি 6 পিস করে নিয়েছি। আপনারা চাইলে আরও 2 পিস, মানে 8 পিসও করে নিতে পারেন, বা 5 পিস করে নিতে পারেন। এতো আমি 6 পিস করে নিয়েছি। আর বলগুলো কীভাবে স্মুথভাবে বানিয়ে নিচ্ছি সেটা দেখিয়ে দিচ্ছি। আমার আজকের রেসিপিটা যদি ভালো লাগে, লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার বেশি বেশি করে করুন। নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকুন। 10 মিনিটের জন্য তাওয়াল দিয়ে ঢেকে দিয়েছি বলগুলো। 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেওয়ার কারণ হয়েছে বলগুলো সুন্দরভাবে, মানে সফট হবে। এই যে আমি এভাবে করে বল করেছিলাম, সেই জন্য 10 মিনিট রেস্টে রেখেছিলাম। তো দেখতে পাচ্ছেন কীভাবে এই যে সফট, আরও সফট হয়ে গিয়েছে। এখন আমি রুটি বেলুন দিয়ে রুটির মতো শেপ দিয়ে নিচ্ছি। তো এভাবে করে আপনারা কীরকম পাতলা রাখতে হবে আর কীরকম মোটা থাকবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এই তো একে সবগুলো বানিয়ে নিচ্ছি। খুবই সহজ, কিন্তু আপনারা চাইলে হাত দিয়েও কিন্তু রুটি শেপ দিয়ে নিতে পারবেন। হাত দিয়ে বেলুন ছাড়াও কিন্তু আপনারা এভাবে তৈরি করে নিতে পারবেন। তো সবগুলো তৈরি হয়ে গিয়েছে, এখন আমি ভাজতে চলে যাব চুলায়। তো চুলাতে আমি তেল দিয়ে রেখেছিলাম, তো তেলটা খুব বেশি গরম না, মিডিয়াম গরম হয়েছে। আর চুলার তাপমাত্রাটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আমি ভেজে নিচ্ছি। আর 1টি চামচ দিয়ে উপর থেকে প্যান থেকে তেল তুলে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে ফুলকো হয়ে উঠতেছে। এই পরোটাগুলো খেতে যে কত টেস্ট, আপনারা ট্রাই করলে বুঝতে পারবেন। যে কোনো কিছু দিয়ে আপনারা খেতে পারবেন। তো এপিট উপিট করে আমি পরোটাগুলো ভেজে নিচ্ছি। এই তো দেখতে পাচ্ছেন পারফেক্টভাবে যে ভাজা হয়ে গিয়েছে। তো এখন আমি উঠিয়ে নিব। তো আপনারা তো বুঝতে পারবেন কীরকম হলে আপনারা পারফেক্টলি ভেজে নেবেন। খুব হাই হিটে কিন্তু বাসতে যাবেন না, তাহলে কিন্তু ভিতর থেকে কুক হবে না। এই তো আমি পরিবেশন করে নিয়েছি। তো পরিবেশন করে এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীরকম ফুলকো হয়েছে এবং কতটা সফট হয়েছে। ছোটো বড়ো সবারই খুব পছন্দ হবে, আর খেতে যে কত টেস্ট,
আপনারা খালি খেয়ে নিতে পারবেন, এত মজা এই পরোটা। তো আমি ছিঁড়ে ভিতর থেকে দেখিয়ে দিচ্ছি, এই তো কীরকম হয়েছে দেখতে। তো আমার আজকের রেসিপিটি এখানেই শেষ করব, আজকের মতো আল্লাহ হাফেজ।